ওইসব কথা বলে লাভ নাই, তোমাকে আমার আর বিশ্বাস নেই। আমি আবার কি করেছি? কি করলো মানে? তানির জন্য আবার তোমার মতো বয়স্ক পাত্র দেখে বসো না, আমি তো সেই চিন্তাই মরি। না না না, খবরদার ভাবি, তুমি আমার ভাইয়াকে একদমই বয়স্ক বলবা না। তো কি বলবো, তোমার ভাই কি 25 বছরের যুবক নাকি? অনুকূল দা, লাভ দিলে হয় 12 হাত, রূপ দিলে হয় 12 হাত, বাটার কপালে সিঁদুর লাগে না। এ এ ঠান্ডা, কি কইলি, কি কইলি কি তুমি? ওরে আডা, তুই জানো মুই কেডা? জানি তুমি কেডা, তুমি হইছে নারকাটা বান্দর, যে থালে খাও হে থাল ফুটো হারো। আপনাকে তো বাড়িতে দেখাই যায় না। আমি তো বাড়িতেই থাকি। তাহলে আমি আপনাকে দেখি না কেন? হয়তো আপনার চোখ অন্য কারো দিকে। ব্যাপার বাড়িতে কেউ নাইটাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ঠিক চিনলাম না। ও মনে পড়ছে, মনে পড়ছে, আপনি তো স্বাস্থ্যকর্মী। ওই একদিন আমাদের বাড়িতে আসছিলেন না? জি, চাচি আমাকে অনেক সমাদর করেছিল। হ্যাঁ, আপনার সাথে তো আমার কথা হয়েছিল। হ্যাঁ মনে পড়ছে, তো তোমার কথা কইছিলাম। তা আজকে আবার কি মনে করে এদিকে আইলা? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে চাচির সাথে একটু দেখা করে যাই। তোমার চাচি তো বাড়িতে নাই। ও কোথায় গেছে? বাপের বাড়ি গেছে বেড়াইতে। ও তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 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 স্বাস্থ্যকর্মী, শোনো 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 শোনো, আরে শোনো শোনো, দেশে দেশে যাও নাকি সারাদিন চাকরি করো? না, যাই তো মাঝে মাঝে। হ্যাঁ, দেশ গ্রামে যাইও, দেশ গ্রামে না গেলে দেশের প্রতি টান থাকে না, দরদ থাকে না। আচ্ছা ঠিক আছে, আসি আমি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমার বউটা হয়েছে একটা সহজ সরল মাতার, যারে পায় হেরি মাথায় লইয়া নাচে। আপনার চাকরিটা তো হয়ে গেল, এখন বিয়ে সাথে কিছু প্ল্যানিং আছে? বিয়ে করে ফেলেন। কিন্তু যাকে চাই তাকে যে পাই না। তাই নাকি? কাউকে চান নাকি? কাকে চান? বলা যাবে। ও কিন্তু না বললে তো অনেক বিপদ। বিপদ কেন? না মানে
আপনি যাকে ভালোবাসেন সে যদি অন্য কাউকে মন দিয়ে দেয় তাহলে আপনার ভবিষ্যৎবাণী তো ভুল হয়ে যাবে। এমনটা হবে না আর হতে দেয়া যাবে না। তাই আচ্ছা আপনি কি জোর করবেন? প্রয়োজন হলে তাই করব। আচ্ছা জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? আমি জোর করেই আদায় করব। আঙ্গুল নামাই কথা কে তোরে চিনি নিয়া চেন তো তুই মার্ডারার তুই খুনি তুই খুনি খুনি তুই কারে কারে খুন করছ মুই জানি না তুই ষড়যন্ত্র করে হেরপর দাদরে জেলখানায় পাঠাইছো তোর কেলাটা কাটতে রাখ। এই গামলাটা রাখুন তোর কেলাটা কাটতে এখন তুই কি আরে খুন করছিস মুই জানি না।
মনে হচ্ছে তুমি তামাক টানছি খালি আ মুজা মুজা তো শুধু তবে হনাই মুজার মধ্যে হান দইয়া মুজার মধ্যে পেছাই হাত পর হালাই দিমু খালের মধ্যে চেনো কেটন খোলার ভিতরে আস্তে আস্তে যাও বাজার থেকে যাও সাসা কলে ফরি যাও বাবা জান মুই সরকারি লোক খবরদার একটা সিলবি যদি কাড়ো কি হবে জানো সালাদ বানাই লেবে খাস 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 করে সালাদ বানাই লেবে তোমারে সরকারি অস্ত্র লইয়ে সিনেমিনি করবা না এই দি দাও ও বেটা ও সিনে দাও সরকারি তোমার কেল্লা দরকারি তোমার কেল্লা কাচ্চি বানা মু তরকারি দাঁড়ায় ভালোবাসতেছি
সাহু থেকে ধার আছে হাই ধার তো দেই মানে ধার তো দিয়েই রাই সাহু এত তো তো সাহু লই যে ধার লা সাহু লই সামনে আউ গবি নে কইলে আমি আই দে ও দি এ তো সাহু তো যাইছে এ কইছিলাম আমি না কইলো কা এতনা কো তুই মোরে মাসেরি না আজ রই সাহিত্য মুই করে মানি তুই মাগা বুঝতে পেরেছি আমাকে আপনার আপন মনে হয় না আচ্ছা আমি তো আপনার মেয়ের মতো আমার কাছে গেলেই তো পারেন আমার সাথে খাবেন আপনি আপনি একা মানুষ কে বলেছে আপনাকে আমি আছি না আপনার সাথে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তাই আপনাকে ওখান থেকে কে নিয়ে এসেছে মুজা ও আচ্ছা বুঝতে পেরেছি মতি না শানু ভাই ও আচ্ছা যাক বাঁচা গেল শানু ভাই খুবই ভালো একজন মানুষ আচ্ছা থাক এখন আপনি রাখেন তো আপনার কোনো কাজ করতে হবে না আমার সাথে চলেন রাখেন 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 আসেন আপনি আসেন আমার সাথে সারাদিন শুধু কাজ 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 আর কাজ একা একটা মানুষ সারাদিন কাজ করে কিছু একটা হয়ে গেলে আজগো যেমন দিলুই হোক যে বললো কে মোর দেহা করণই লাগবে কুত্তাটা আবার আইছে ওরে স্পিডে মারি ফেলাম জোবা 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 তুমি কোন মোর কলিজা মোর ঘুঘু পাখি মোর টিয়া জোবা জোবা হালার পোহালা অস্ত্রে ঠাই মারি দিয়ে ফেলাম মোর মায়ের পিছনে আর ঘুরবি বউ আর কো ঘুরবো এবারে মুই ভালোবাসি এবারে যতক্ষণ পর্যন্ত মুই ঘরে না উঠতে পারছি সাতক্ষণ পর্যন্ত মুই আহিনতে যাম না যেবারে লই আহে পর মুই যাব অনু আমার নাম কেরাম দাওলাদা পালা কুত্তা যখন পাগল হয়ে যায় তখন তার ইঞ্জেকশন দিয়া তাহলে পিঠে মাঝে ভালো লুচি আরে আরে আমি মনে কতক্ষণ মারবে মার খাওয়ার জন্য প্রস্তুত মারেন আপনি দেখি আপনার কাছে কত শক্তি আছে মারেন আবি মোর বাড়িতে আর আবি হালার বলা মারেন আমের গার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আপনি মোরে মারেন মারেন আপনি আমের বুকের যত ঝাল আছে আপনি মিডান হ্যার পর আমি একই কথা কমু মৃত্যুর আগ পর্যন্ত আমি একই কথা কমু যে পারে না নিয়া এই বাড়ির দা মুই এক পাউলর মুনা মারে নাম না মরে মারে হলার বলে হলার পো হলার গায় দেই গন্ডারের চামড়া এত গুতা খাওয়ার পরেও হলা এক বল বলতেছে দুধু মুই গন্ডার না মুই মানুষ মোর গায় মানুষের চামড়া মুই কই নাই আমরা মরে মারেন কাড়েন পুত্তে ফলান দশাত মাটির নিচে এরপর মোর বুক দা মোর মুখে কোনে একই কথা বাইরিবে জেবা 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 জেবারে মুই ভালোবাসি জান প্রাণ কলি দিয়ে ভালোবাসি অলজ্ঞা যদি আমনে মরে মারিয়াও হালান যদি মরিয়াও যাইতো আমনের বাড়িতে উড়ানে মুই মরতে রাজি আছি মারেন আমনে মরে
পারে বলো বসে আপনি পারে পুরো আমি চললে দিব পারে তুই ভাবছ কি আমি ভাবছ মোর ভাই আমি তোরা তুই দিয়া দেব হেস মোর বাচ্চা লাগবে না আমনের মাইয়ারে মোর আতে তুই দিয়া দাও লাগবে না আমনের মাইয়ারে বলান বলান আমনের আমনের মাইয়ারে আমনের মাইয়া মন লাগে হাসি মুখে ফেলে দেবে যদি না যায় আমনের যে কোনো বিচার আমি মাইনে নিতে রাজি আছি মন বলতে বলান আমনের মাইয়া হেই এবা তোর ভাই কথা কইবে না मायर तुम मोजार आत्ता मोर मध्य हान्दा गेछे मोजार जात भाई सर मोर चाकरीटा हइबे कबे মোর চাকরি করার নে বড় শখ তোমার চাকরি একদম রেডি করে রাইছি এটা তুমি জয়েন কর কবে রেডি কও জয়েন দিন করলাম কবে মোর গত মাসের বেতনটা দেনা গে বেতন এই তুমি বেতন দিয়ে কি করবা কে আপনি বেতন দিয়ে কি করেন আরে পাগল আমার তো সংসার ধর্ম আছে তোমার আছে নাকি স্যার ওই মুইও সংসার করতে চাই এই রাস্তা রাস্তা থাকতে মোর আর ভালো লাগে না রাস্তা রাস্তা তুমি থাও কেন তাই কেন এটা আপনি জানেন না মোর বিয়াবা একদিন জুলাই নিয়ে গেছে আর ওই মোর আতাল সদ্দা দিন বিয়াবা কমি রেখেছে হ্যাঁ আপনি হনেন নাই কিন্তু লোকজন যে কষ্ট দে মোজার বউ কালা কোন হালার বালা কিছু মোজার বউ কালা আপনি কোন আপনি কোন কিডা কইছে কোন হালা বলে কইছে রে বাবু আমি কয়জনের নাম কব সবাই তো কাচ্ছে বিয়াবা কি কই কোক আপনি কইবেন কে আপনার কি শুনিতে জানে এ তুমি কি কষ্ট কি মুজার বোন নামে আপনি বদনাম উঠাইলেন কি পান না আমি কোন সময় বদনাম উঠাইছি মুজার বউ যে কালা হ্যাঁ আপনি কইলেন কে পাগল ছাগলের সামনে আমি কি কলাম কয় তো বিপদে পড়ে গেছি এখন আমি কি করি আকি আপনি এরকম করেন কে জবান বন্ধ হয়ে গেছে ও মিজান ভাই মিজান ভাই আমি না বুঝতে পারিনি বুঝছো আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি ভুল করছেন কিন্তু মুই তো ভুল করব না কি করবা তুমি আমনারে অত্যাচার বাড়ি দিউ তুমি কি করছো তুমি আমি তো স্যার না আমার বাড়ি দিব কেন স্যার মোদ্দারে স্যারের কোনো বেল নাই কেরামত সাহেবকে তো ভালোই মনে করেছিলাম এইভাবে আপনাকে এসে মারলো মারছে কি ফিন্নে তুমি যে কালে মোরে ভাই বইলে বলাইছো মুইও তোমার বইনের নাহান দেহি তোমাকে আর মিথ্যা কথা বলবো না কেরামত সাহেবের মাইয়া জেবা জেবার সাথে মোর ভালোবাসার সম্পর্ক জেবাকে মুই ভালোবাসি হেয়া কেরামত মেয়ায় সহ্য করতে পারে না এই পিনেই মোর এই অবস্থা করছে তো ছেলে মেয়ে রাজি থাকলে সমস্যাটা কি এখানে বাধা দেওয়ার মতো তো কিছু নেই তোমারে ওই কেমন ডুলে ওর মা কেমন ডুলে বুঝাই কমু
মোর কলজিটার মধ্যে যে কি উথাল পাতাল হইতে আছে তোমার তো বুঝাই বলতে পারতেছি না। এই যদি দেখাইতে পারতাম হেলে বুঝদা, তুমি যদি সত্যিকার অর্থে মোরে মনে করো যে মুই তোমার ভাই, হেলে মোরে একটু উপকার করো, মোর জেবা কান্না আমার সামনে হাজির করো, পারবা জেবা কান্না দিতে? সেটা পারবো, কিন্তু জেবাকে আমি যে আনবো ও যদি আসতে রাজি না হয় তাহলে কি হবে? কি কইলা তুমি ডাক্তার, কি কইলা? জেবা আইবে না মানি, জেবার যাই যে তুমি বলো যে মনু, তোমার মনু তোমাকে যাইতে বলছে, জেবা লাফাই খারাই যাইবে, তোমার সাথে সে চলে আসবে, তুমি জানো না ডাক্তার, তুমি জানো না ওই ওই জেবার বাপে পুলিশ যে কালে বলাই আনছিলে, পুলিশ এসে মরে হ্যান্ডকাপ পরাই দিছে যে কালে, জেবা দৌড়াই আইয়া মরে হাবড়াই ধরছে, হাবড়াই ধরে বেবাকে সামনে কইছে কি কি বলেছিল জেবা? না না, ওই মনুগোলদার মনুগোলদার মরে তুলিয়া লই যায় নাই, মুই নিজের ইচ্ছায় স্বইচ্ছায় স্বজ্ঞানে মনুগোলদারের সাথে গেছি, বলাই গেছি, কারণ ওই মনুগোলদারের ভালোবাসি, মোর জেবা মরে ছাড়িয়া থাকতে পারে না, ওরে বাইন্ডা রাখছে, ডাক্তার তুমি একটু চেষ্টা করো। আচ্ছা ভাই, মানে ওরা কেন আপনাকে পছন্দ করে না, মানে আমি বুঝলাম না কিছু, আপনি তো ভালো মানুষ, আপনাকে কেন পছন্দ করে না? এই মানে না, মুই সন্ত্রাসী, অশিক্ষিত, গরিব। আচ্ছা বোন, তুমি মোরে একটা সত্যি কথা কও দেই, মোর চেহারা সুরাত কি এককালই খারাপ যে মুই যেবার অযোগ্য? না ভাই, আপনি দেখতে শুনতে মাশাল্লাহ অনেক ভালো, তার চেয়েও বড় কথা হলো আপনার মনটা অনেক ভালো। হলে তুমি মোরে কও, তুমি মোরে কও, মুই একজন সুস্থ মানুষ, পাগল না, যেবার লাগে মুই পাগল হয়েছে, কিন্তু আমি মানুষ তো এখনো সুস্থ আছি, মুই কেমন বললে কিভাবে যেবাকে বললে যাব তুমি আমাকে বল। তোমার ভাই কি এর আগেও আর একটা বিয়ে করেছিল? হোয়াট ভাবিত, তুমি এসব কি বলছো? আচ্ছা এই মিথ্যা কথা তোমায় কে বলেছে? তার মানে কি? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে আমার কাছে সত্যি কথাটা বলবে, তার মানে তুমি তোমার ভাইয়ের দোষটা লুকাতে চাচ্ছ? উফ ভাবি, এই অবাস্তব কথা তোমায় কে বলল? যে বিয়ে করেছিল সেই বলেছে। মনুগুলা যদি দেখতে ভালাই তাহলে গড়বে কি জানেন, তফারা হয়ে যায়, আর আপনি ভালো করি জানেন কুত্তা কিন্তু কামড় দেয় আরো তলে। এই পিন নিয়ে তুমি কুত্তা গুল্লা মাইরে ফেলাইতে চাই, কিন্তু তুই তো কোনো রাও করছ না।